সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ আজকের ভিডিও অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটি হলো মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে কিছু নতুন আইন পাস করা হয়েছে সে বিষয়ে এবং মালয়েশিয়া আপডেট সংবাদ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5,293 জন, এর মধ্যে স্থানীয় নাগরিক 3,894 জন এবং বিদেশি নাগরিক 1,392 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,96,408 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,941 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 6,28,185 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 60 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,408 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 63,815 জন। তো বন্ধুগণ প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ আজ যে 5,293 জন আক্রান্ত হয়েছে, কয়েকটি প্রদেশে কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যেমন গত 24 ঘন্টায় ক্যাডা প্রদেশে আক্রান্তের সংখ্যা 170 জন, পুলুপিন্যাং 114 জন, প্যারাক 205 জন, সিলাঙ্গোর 1,680 জন, কুয়ালালামপুর 379 জন, মালাক্কা 183 জন, জোহর 627 জন, ক্লান্তান 167 জন, নেগরি সিম্বিলান 693 জন, লাবুয়ান 156 জন, সাবা 163 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 661 জন। তো বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন ডে বাই ডে মালয়েশিয়ায় কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ কোভিড-19 স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়ার সরকার অত্যন্ত কঠোর। কোনো ব্যক্তি হোক সে স্থানীয় নাগরিক কিংবা বিদেশি নাগরিক, সে যদি সরকার কর্তৃক গাইডলাইন অমান্য করে কিংবা করোনা স্বাস্থ্যবিধি ভঙ্গ করে সেক্ষেত্রে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা। বন্ধুগণ গতকাল সন্ধ্যা 7টায় অর্থাৎ শনিবার সন্ধ্যা 7টায় সুঙ্গাইপুলু এবং কোতা দামাঞ্চরা মহাসড়কে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে 2 জন বাংলাদেশি আহত হয়েছে। তো আমি সকল প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা কিনা এরকম রিক্সের কাজ করেন কিংবা কনস্ট্রাকশন কাজও যে সেক্টরে কাজ করেন অবশ্যই সেফটি ব্যবহার করবেন, কারণ বিপদ কিন্তু বলে কয়ে আসবে না। কাজের সময় অবশ্যই সবাইকে সেফটি পরিধান করতে হবে কিংবা নিজের সেফটি নিজেকে নিতে হবে, আপনার সুরক্ষা কিন্তু অন্য কেউ দেবে না। আমরা অনেক সময় দেখে থাকি অনেকে কাজের স্থানে অনেক ঝুঁকিপূর্ণ স্থানেও কিন্তু তারা টিকটক ভিডিও তৈরি করে কাজ করাকালীন সময়ে, অনেকে অনেক সময় সেফটি বেল্ট ব্যবহার না করেও কিন্তু এক হাত দিয়ে কাজ করে অন্য হাত দিয়ে ভিডিও তৈরি করে, এটা কিন্তু করা যাবে না, কারণ আপনার ছোট্ট একটি ভুল, ঠিক আপনার ছোট্ট একটি ভুল আপনার সারা জীবনের কান্না বয়ে আনতে পারে। আপনি তো চলে যাবেনই যাবেন, সেই সাথে কিন্তু আপনার পরিবারকেও ভাসিয়ে দিয়ে যেতে হবে আপনাকে। তো সেজন্য আপনাদের বলবো অবশ্যই সেফটি পরিধান করবেন। যে ফায়ার সার্ভিস খবর পেয়ে সেই আহত 2 জনকে সুঙ্গাইপুলু হসপিটালে ভর্তি করা হয়েছে, তাদেরও চিকিৎসা চলছে, অর্থাৎ তারা অল্পের জন্যও বেঁচে গিয়েছে কোনো বিপদের হাত থেকে, অর্থাৎ তারাও কিন্তু সেফটি পরিধান করছিল কিংবা সাইডে ছিল, সেই কারণে কিন্তু তারাও বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে। এই নির্মাণাধীন ফ্লাইওভারের 12 মিটার উচ্চতায় কিন্তু এই 2 জন বাংলাদেশি কর্মরত ছিল কিংবা কাজ করছিল, তাদের কপাল ভালো আছে কিংবা নসিব ভালো আছে, সেই জন্যই কিন্তু তারা বেঁচে গিয়েছে। তো আমি আবারও বলবো যে যেখানেই কর্মরত থাকবেন কিংবা কাজ করবেন অবশ্যই সেফটি মেনেই কাজ করবেন। বন্ধুগণ এখন কথা বলবো অপরাশী প্রসঙ্গে। গতকাল মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বুকেট মাত্তাজাম নামক স্থানে একটি কায়ু ফ্যাক্টরিতে, আমরা যেটাকে বলি কায়ু ফ্যাক্টরি কাঠের মানে ফ্যাক্টরি এক কথায়, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকেও কিন্তু 11 জন বিদেশি নাগরিককে
আটক করা হয়েছে। তার মধ্যে 10 জন বাংলাদেশি নাগরিক এবং 1 জন নেপালি নাগরিক। বুকেটমাত্র জাম নামক স্থানে কায়ু ফ্যাক্টরিতে অভিযান কিংবা অপরাধী পরিচালনা করার প্রধান কারণ হলো সেখানে সেই ফ্যাক্টরির মালিক এবং শ্রমিকরা সরকার কর্তৃক গাইডলাইন মেনে চলছিল না কিংবা গাইডলাইন অমান্য করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল, এমন তথ্য সংবাদের ভিত্তিতেই কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে। সেখান থেকে বিদেশি নাগরিকদের আটক করার পরেও কিন্তু সেই মালিক পক্ষকেও জরিমানা করা হয়েছে 10,000 রিঙ্গিত। তো এমনই কিন্তু প্রায় প্রত্যেকটি স্থানে কিংবা মালয়েশিয়ার বিভিন্ন স্থানেই অপরাধী পরিচালিত হচ্ছে। প্রধান কারণ হলো সরকার কর্তৃক গাইডলাইন অমান্য করার কারণে। সেখানে যদি সবকিছু মেনে কাজ করত কিংবা সরকারের গাইডলাইন মেনে চলত, একই সাথে মালিক পক্ষও যদি এটা মনিটরিং করত, তাহলেও হয়তো এই প্রবাসী কিংবা বিদেশি নাগরিকদেরও সেখান থেকে আটক হতে হতো না কিংবা অভিযানও পরিচালনা করা হতো না। বন্ধুগণ, এখন কথা বলবো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, সেটি হলো মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন আইন প্রসঙ্গে। অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে নতুন একটি আইন কিংবা আপডেট করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যদি সালাগুনা পাস করে, অর্থাৎ এক জায়গার পারমিট নিয়ে অন্য জায়গায় কাজ করে কিংবা এক কাজের পারমিট নিয়ে অন্য কাজ করে, সেক্ষেত্রে তার সাজার বিধান কি হতে পারে কিংবা কত টাকা সাজা হতে পারে এবং কয় মাস জেল হতে পারে, সে বিষয়ে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে আপডেট করা হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন 1963 আইন অনুযায়ী 39-এর বি ধারা মতে কোনো ব্যক্তি কিংবা কোনো বিদেশি নাগরিক যদি এক জায়গার পারমিট নিয়ে অন্য জায়গায় কাজ করে, এক কাজের পারমিট নিয়ে অন্য কাজ করে, এক কথায় সালা গুণা পাস করে, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে এবং এমনকি 1,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানাও হতে পারে। আর যদি সেই অপরাধ গুরুতর হয় তাহলে এই দুইটাও একসাথে বহাল থাকতে পারে, এমনটাই জানানো হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে। বন্ধুগণ, একই সাথে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আরও একটি আইন আপডেট করা হয়েছে, সেটি হলো যদি কোনো মালিক পক্ষ, অর্থাৎ কোনো ফ্যাক্টরির মালিক কিংবা কোনো কোম্পানির মালিক, এক কথায় নিয়োগকর্তা কিংবা মাঝিকান, সে যদি সরকার কর্তৃক গাইডলাইন অমান্য করে কিংবা সরকারের নির্দেশনাবলী না মেনে চলে, সেক্ষেত্রে সেই মালিক পক্ষকে 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং একই সাথে 6 মাসেরও জেল হতে পারে যদি কিনা জরিমানার টাকা না দেয়। আর একই শর্ত প্রযোজ্য, সেটি হলো যদি অপরাধ গুরুতর হয় তাহলে এই দুইটা সাজা একত্রেও বহাল থাকতে পারে, এমনটাই জানানো হয়েছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। বন্ধুগণ, একই সাথে ছোট্ট একটি বিষয়ে আলোচনা করেই ভিডিও শেষ করে দেবো, আজকের ভিডিও বেশি বড় করব না। সেটি হলো অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানতে চাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে কবে নাগাদ তারা দেশে যেতে পারবে। অর্থাৎ আপনারা জানেন বর্তমানে ফ্লাইট বন্ধ আছে কিংবা বিমান বন্ধ আছে, একই সাথে যারা কিনা আনডকুমেন্টেড কিংবা অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আছেন, যারা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যাবেন, তারাও কিন্তু করতে পারছেন না ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে। তো অনেকেই আমার ভিডিও নিচে কমেন্টস করেন কবে নাগাদ তারা দেশে যেতে পারবে এ বিষয়ে জানার জন্য। তো সে সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি যদি ইমিগ্রেশনও খোলে ফিঙ্গারপ্রিন্টও করতে পারেন, বিমানের ফ্লাইট না থাকলে আপনি কিভাবে দেশে যাবেন ভাই? ফ্লাইট চালু হওয়া লাগবে সর্বপ্রথম, তারপরে না আপনি ফিঙ্গারপ্রিন্ট করে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে দেশে যেতে পারবেন। তো ফ্লাইট যখন কিনা খোলে কিংবা বাংলাদেশ বিমান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন অ্যানাউন্স করবে কিংবা ঘোষণা দেওয়া হবে, তখনই সেটা সাথে সাথে আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যদি আমি অযথায় একটি কথা বলি সেটাই বেশি বলা হবে কিংবা ভুল বলা হবে। আরেকটি কথা না বলেই নয়, সেটি হলো আপনারা যারা টিকিট কিনেছিলেন কিংবা আপনারা যাদের ফ্লাইট ছিল বর্তমানে রানিং মাসে কিংবা এখান থেকে 1 সপ্তাহ আগে 15 দিন আগে, আপনারা আপনাদের টিকিট অফিসে ফোন করে বিস্তারিত জেনে নেন এবং যদি সম্ভব হয় কিংবা অবশ্যই এটা করবেন, সেটি হলো আপনার ফ্লাইট বর্তমান পরিস্থিতিতে স্থগিত রাখবেন। কারণ কখন ইমিগ্রেশন খুলবে, কখন ফ্লাইট চালু হবে সেটাও কিন্তু এখনও কনফার্ম নয়। আপনি যদি এখান থেকে 1 সপ্তাহ পরে ডেট দিয়ে একটা বিমান টিকিট করে রাখেন, তখন যদি ইমিগ্রেশন না খোলে কিংবা ফ্লাইট চালু না হয় তখন কি করবেন? আবারও পরিবর্তন করা লাগবে। তো বর্তমান পরিস্থিতিতে আপনার টিকিট স্থগিত করে রাখুন, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তাদের সাথে কথা বলেই তখন টিকিট কনফার্ম করবেন।
आशा करी विषय बुझते तो बंधुगण ये आजकल भिडियो आशा करी भिडियो भलो लेगे और भिडियो जो भलो लेगे ही थे तो भिडियो एक लाइक देवें और शेयर कर बंधुदे जानार सूझ कर देवें। भिडियो शेषे प्रतिदिन जे कथा बी आज एक ही कथा बोलो करोना भाइरस महामारी समय जे जेखने आसें भलो थकें सुस्थान सवधने थकें देखा आगामी भिडियोते।